দপ্তরে আবারো হাজিরা প্রশান্ত চৌধুরীর নিয়োগ দুর্নীতি মামলায় তলব প্রশান্ত চৌধুরীকে টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এই প্রশান্ত চৌধুরী আপনারা জানেন ইতিমধ্যে যে আগেও ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন প্রশান্ত চৌধুরী সে খবর আমরা আপনাদের জানিয়েছিলাম নিয়োগ দুর্নীতি মামলায় তলব প্রশান্ত চৌধুরীকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই বিষয়ে শুভদীপ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে শুভদীপ কি খবর রয়েছে এই বিষয়ে দেখো আজ কিন্তু ফের টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে ইডি আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন প্রশান্ত চৌধুরী কিন্তু ইডি দপ্তরে ঢোকার সময় তিনি জানান যে ইডি আধিকারিকরা তাকে ডেকে পাঠিয়েছেন তিনি কিন্তু গতকাল যে নথি জমা দিয়েছেন সেই নথি দেখেই কিন্তু তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই কারণেই কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে ইতিমধ্যে কিন্তু গতকাল কিন্তু প্রশান্ত চৌধুরী যখন বেরিয়েছিলেন তাকে যখন নিয়োগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু বলেছিলেন কোনো প্রভাব কাজ করেনি এই নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনেই কিন্তু নিয়োগ হয়েছে তারপর যখন আমরা তাকে প্রশ্ন করি যে তার সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা তিনি বলেছিলেন সেটা প্রমাণ সাপেক্ষ অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই বিষয় নিয়ে প্রমাণিত হবেন এছাড়াও কিন্তু ইডি আধিকারিকরা প্রশান্ত চৌধুরীর বাড়িতে যখন তল্লাশি অভিযান চালিয়েছিল তার দুটি মোবাইল ফোন কিন্তু বাজেয়াপ্ত করে নিয়ে এসেছিল এবং সেই মোবাইল ফোনের ডেটা কিন্তু ইতিমধ্যেই কালেক্ট করেছে ইডি আধিকারিকরা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ প্রশান্ত চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি আধিকারিকরা সোনিয়া শুভদীপ আরও একটা বিষয় ঠিক কতক্ষণ আগে পৌঁছেছেন প্রশান্ত চৌধুরী বেশ কিছু নথিপত্র নিয়ে তাকে যেতে বলা হয়েছিল বোধহয় দেখো প্রায় এক ঘন্টা হতে চললো তিনি ইডি দপ্তরে এসে প্রবেশ করেছেন নথি কিন্তু তিনি কালকেই জমা দিয়েছিলেন যে পৌরনিয়োগ সংক্রান্ত নথি তিনি কিন্তু গতকালই নিয়েছিলেন এবং ইডি দপ্তরে সেই নথি জমা দিয়ে গেছিলেন সেই নথি কিন্তু ট্যালি করে ইডি আধিকারিক আজকে আবার ফের কিন্তু প্রশান্ত চৌধুরীকে ডেকে পাঠিয়েছেন কারণ সেই নথি নিয়ে কিন্তু আজকে তাকে জিজ্ঞাসাবাদ করবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু প্রশান্ত চৌধুরীকে ডেকে পাঠিয়েছে ইডি আধিকারিকরা যেটা প্রশান্ত চৌধুরী আগে জানিয়েছিল যে তার সময় 2014-15 কিন্তু 240 জন মতো কিন্তু নিয়োগ করা হয়েছিল এবং সেই নিয়োগের পদ্ধতি কিভাবে ছিল এবং সেটি কি সঠিক পদ্ধতিতে নিয়োগ হয়েছিল কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখবেন ইডি আধিকারিকরা এই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু আজ প্রশান্ত চৌধুরীকে আবারও ফের তলব করেছে ইডি আধিকারিকরা সোনিয়া ধন্যবাদ শুভদীপ